ভিতরে টিপে দেখবেন কামিটা নেবেন না তো ভালো তো ভালো ভালো তিন গুণ বো হাত টিপে টিপে দেখবেন আচ্ছা ওপেন এক বার বস্তাটা চাড়িয়ে দেখে দাও তো সবকে কিছু নাই রং আচ্ছা দেখিয়ে দাও একবার দেখিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আছে তো না হ্যাঁ রং আছে সাধনা হয় ওস্তাদ করে জঙ্গিপুর টিশনে একজনের ধুতিতে ঢুকে গেল ধুতি খুলে দে দোর এখানে মা ভাই বোন সবাই আছে আছে তো দিবেন নাই চলে যাবেন সরাসরি করবেন খেলাটা নষ্ট হয়ে যাবে ব্যবস্থা ঠিক থাকতে পারো কেউ আসা যাওয়া করবে না জায়গাটা বান আগে বান পিছে বান ডাইনে বাঁয়ে জায়গা বান চিন আর পাইচান কে আসছে কে যাচ্ছে মানলে জড়ি না মানলে ভাত রান্নার খালি আমি মানি আমি তিন গুনবো সবাই মিলে একটু তালি বাজাবো আল্লাহ কা নামে নিয়ম দিব একটু তিন গুনবো তালি বাজাবো বলো নিয়ম দিব কি বন্ধ করে দিব ভাই তোমার খুশি আমার খুশি বাহ নিয়মটা দিব তিন গুনবো সবাই মিলে তালি বাজাবো কেউ যদি যাই পালাই মারবে না হাত ধরে বসাবে ধরম হবে পাপ হবে না তাহলে সরে যাবে খেলাটা খারাপ হবে আমি আগেই বলেছি তাবিজ দেয় আমার কাছে এইসব পাবি না কালী বন্ধ কালী বন্ধ ভিতরে কি ঢুকালাম দেখতে পারলে আপনাকে দেখাবো কি সবাইকে সবাইকে বাহ আল্লাহ সবাইকে চোখ মুখ দিয়েছে আমি তিন বললাম কত লোক তালি বাজালো কত লোক বাজালো না আরেকবার তিন বলবো সবাই মিলে বাজাবেন খারাপ লাগবে চোখটা বন্ধ করবে মাথা ঘুরাবে সরবে না সরে যাবে খেলাটা খারাপ হয়ে যাবে আমি বলে দিলাম তিন গুনবো তালি বাজাবো লে ওস্তাদ চিন আর পাইচান এক দুই তিন তালি বাজো তালি বাজো তালি পাবো না তালি বাজো আপনার বাড়া ছিল বিসমিল্লাহ দুটো মিনিট আল্লাহ মুখে কথা দিয়েছে লাল জিনিসটাকে কি বললো ময়া লাগলো বললো রক্ত আর যে আমার থেকে বেশি বুদ্ধিমান বলবে ম্যাজিক বলা চালাক বস্তাতে হাত দিল রং ঢেলে বলছে রক্ত আছে ডাক্তার রং বলে যে প্রমাণ দিবান তাকে 200 টাকা দিব খেতে এটা রক্ত তাহলে বলবে ম্যাজিক বলো তোমার বডির রক্ত না কথাটা শুনে লও সারা দিনে 5 জায়গায় খেলা করো আমার যদি রক্ত বেরাবে আমি বাঁচব মরে যাব তাহলে বলবে রক্তটা কার আমরা বলে দিই কেউ বলবে না এটা হলে জরুরি রক্ত মন্ত্র দিয়ে আসে আর মন্ত্র দি বললাম না কেউ টকটা করবে না খেলাতে পায়ে কষ্ট উঠে গেল আর আপনা মানে রক্ত বেরিয়ে গেল বিশ্বাস নাই দেখো দেখাবো বেরিয়ে গেছে না যার কষ্ট হয় সে বুঝে আর ওস্তাদ বলেছিল যখন কষ্ট হবে সবাইকে কষ্ট দিবে চাল পয়সা না এক বলবো যত মা দিদি আমার খেলা দেখছো একটু বসে যাবে আর মাটিতে বসতে কেউ শরম করবেন না এক বলবো বসে যাবে লে ওস্তাদ পায়ের দিলাম হাতের খেয়ে একটু আরাম দাও
এক বলবো যে লোক দাঁড়িয়ে আছো একটু বসে যাও মন করো এক একটু বসে যাও দাদা টিভিতে সিরিয়াল দেখাচ্ছি না আর একা স্পিনিং নাই যে মারবো পেটে ঢুকবে সেইটি বাই কায়দা হয়ে ঢুকে যাবে কালি বাজা ঢুক গিয়া কালি বাজা খেলা কম কালি বন্ধ খেলা কম কেন কম পয়সার জন্য না ভাই বোনের জন্য তো সেই খেলাটা বাজারে দেখতেন না চাকু পায়ে মারি না চাকু মারি এই সিনাতে কইজা বাহির করি এই যে দেখো খেলা এই ডিশের মধ্যে নিয়ে দেখো সেখানে একা থাকি না দুজন আর টাকা পয়সা নামলি টাকা পয়সা হয় কি হয় না বাজারে হয় আমি এখানে ভাই আধ ঘন্টা বকলাম ডুগডুগি বাজালাম বাঁশি বাজালাম সবাইকে জামা করলাম আনন্দ খুশি করলাম কিসের জন্য কেউ বলতে পারবে বন্ধুর কাছে কি চাইবো খাবার জন্য দশটি টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা আছে দিবান নাই গরিবের কষ্ট দেখে চলে যাবো আর আমরা তাবিজ বিক্রি করে চাই না কষ্ট দেখিয়ে চাই আর কে বললো কষ্ট নাই কষ্টটা দেখুন পা কাটি না একটু কষ্ট কালি বাজাও পাটা আমি খুলে দেখাচ্ছি আর কালকের মতন কেউ করবেন না কালকে খেলা বাজার মেয়ে দেখালাম চাইলাম 20 টাকা করে সবাই দিল আমাকে একটা ছেলে দিল না নাম বিকাশ জাতের হিন্দু বলছে তোর খেলা কে মানি না পেটে লাঠি মেরে পালিয়ে গেল আপনাদের দোয়া এখান থেকে রক্ত উঠলো তার কপালে লাগলো 20 টাকার জন্য 200 টাকা ক্ষতি যদি মিথ্যে বলি 1000 পা নষ্ট হয়ে যায় বলুন পয়সা বড় কি জীবন বড় 10 টাকা থাকতে কেউ মুকাবেন না এখানে নাই বাড়িতে আছে এক বলে বস্তা খুলবো যে দিবান হাত তুলবেন আমাকে বাড়ি থেকে পড়ে নিয়ে এক বলবো আমি হাত তুলতে বললাম মুখ আর চেহারা দেখবেন না এক বলবো আমাকে হাত তুলে দেখাবে এই যে দেখো দেনেওয়ালা আগে দিবে আছে পিছে হাত তুলছে আগে এক বলবো হাত তুলে দেখাবেন আমি সবাইকে হাত তুলে দেখা মন্তর এক হাত তুলে দেখান আমাকে পরে এনে দিবেন উঠবেন না কেউ উঠলে না গোস বেরিয়ে যাবে কেন এটা মিঠা মিছি আমি বাবা বলে দিচ্ছি সব মিথ্যে পেট সত্যি মানি আমার খেলা মিথ্যে আমি যে চেঁচাচ্ছি এটা মিথ্যে না তাহলে এটাই ভুল আর দেখছো সত্যি তালি বাজাও বন্ধ করে দি বুঝে গেলাম সবাই দি তিন বলে চাকু টানবো সবাই উঠে যাবেন বাড়ি বসবেন না যে হাত তুলেছো 10 টাকা দিব এনে দিবেন যে হাত তুলো নাই তাও এনে দিবেন খাবার জন্য কি দিবেন চাল এক থালা এক বাসন চাল খাবার জন্য চালের সাথে দিবে 10টি টাকা সিন্নির জন্য শুধু চাল শুধু পয়সা দিবেন না বলো দাদা কষ্টটা তুমি দেখলেন কি সবাই দেখলো আমি সবাইকে আনতে বলেছি এ খেলা দেখে কেউ ফাঁকি মারবেন না আর ফাঁকিতে পড়ে গেলে আমাকে ভুলবেন না তিন গুনবো সবাই উঠে যাবেন সবাইকে আনতে বললাম এক দুই তিন জায়গা ছেড়ে দিন আর যান সবাইকে আনতে বলেছি মে ওস্তাদ চিন কে আসছে কে যাচ্ছে সবাই দিবে কেউ ফাঁকি মারবে লোক কম সেজন্য খেলা